তো বন্ধুরা, আমরা চার সংখ্যার গুণ কিভাবে করব? দেখো, আমরা চার সংখ্যার সংখ্যা পাতাই, 2 3 4 2, 1 2 4 2। দেখো, এরকম যদি কখনো গুণ থাকে, বা আমাদের সাধারণ স্টুডেন্ট যারা, তারা এই গুণটাকে করতে সাধারণত 2 মিনিট সময় নেবে। আর আমি একটা ট্রিক্স বলবো, ট্রিক্স যদি করতে পারো 10 সেকেন্ড সময় লাগবে। দেখো, অঙ্কটাকে দুটোভাবে করতে পারি, একটা হচ্ছে ক্লোজেস ক্লোজভাবে করতে পারি, আর ভার্বালভাবে করতে পারি, ভ্যারিয়ালভাবে করতে পারি আমরা। এইটা মানে এরকম এরকম গুণ করতে পারি, এইটা মানে এরকম গুণ করতে পারি আমরা। করে দেখি, দেখো, ফার্স্ট আমাদের এই দুটো সংখ্যার গুণ করব, 2 অক্ষে 2। তারপরে আমরা এই দুটো সংখ্যার মধ্যে কম্পেয়ার করব, এই দুটোর মধ্যে কথা হয় 2 2 গুণি 4, 3 অক্ষে 3, 4 আর 3 7। তারপরে আমরা এইটার মধ্যে করব, এটার মধ্যে আমরা কীভাবে করব, এইভাবে গুণ, এইভাবে গুণ, এইভাবে 2 2 4 2 গুণি 8, 4 অক্ষে 4, 8 4 12, 3 2 গুণি 6, 8 4 12 6, 18 8। হাতে আমাদের 1 এখানে লিখে রাখলাম। তারপরে দেখো, তারপরে আমরা এই পুরো সংখ্যাটাকে করব, এটা কীভাবে করব, এই কোণায় এই কোণায় গুণ, এই কোণায় এই কোণায় গুণ, এইটা এটা গুণ, এইটা এটা গুণ, এটা কীভাবে করব দেখো, 2 2 গুণি 4, 2 অক্ষে 2, 4 আর 2 6, 3 4 12, 6 আর 12 18, 4 2 গুণি 8, 18 আর 26 এর 6, হাতে আমার 2 থাকলো এখানে। তারপরে আমাদের পুরোটা হয়ে গেছে, তারপরে আমরা এই খোপটা বাদ দিয়ে দেবো, কেটে দিলাম এটা আমরা। এবার আমাদের সলিউশন এইটুকুর মধ্যে আনবো। দেখো, আমি তোমাদের এখানে করে দেখাচ্ছি, 3 2 4 4 2 2, এটা থাকলো, এটা যদি বাদ দিয়ে দিই আমরা এখান থেকে, তাহলে এইটা আমরা কীভাবে করব, এইটা ঠিক এইভাবে এইভাবে এইভাবে, আর এই দুটো 3 2 গুণি 6, 2 2 গুণি 4, 6 4 10, 4 4 16, 10 আর 16, 26 এর 6, হাতে আমাদের 2 আবার। তারপরে কি, আমরা এইটা বাদ দিয়ে দেবো এবার, এবার শুধু এইটুকের ভিতর নেব, 4 2 গুণি 8, 4 2 গুণি 8, 4 2 গুণি 8, 4 2 গুণি 8, 8 আর 16, 16 আর 6, হাতে 1। তারপরে আমরা এইটুকু বাদ দিয়ে শুধু এইটুকুর ভিতর নেব, 2 2 গুণি 4। দেখো, এবার আমরা মান পাতিয়ে নেব, 4 4 বসে গেল, 6 6 বসে গেল, এই 6 আর এই উপরে 1 7, 6 আর উপরে 2 8, 6 8 আর 2, 9 10 এর 0, হাতে 1, 7 আর 1 8, আর হাতের 1 9, আর এই 2, এটা আমাদের আনসার। দেখো, এইভাবে যদি অঙ্কটা আমরা করি, আমাদের সাধারণত 10 থেকে 15 সেকেন্ড টাইম লাগবে। আর তোমরা যদি একটা সংখ্যা দিয়ে সবগুলো গুণ, তারপরে আবার ক্রস করে এটা দিয়ে আবার সবগুলো গুণ, এটা দিয়ে আবার সবগুলো গুণ, এটা দিয়ে আবার সবগুলো গুণ, তারপরে আবার যদি সবগুলো যোগ করতে চাও, তাহলে অনেক টাইম লাগে। আর আমি তোমাদের বোঝানোর জন্য এইভাবে করলাম, যখন তোমরা নিজেরা করবে এই জিনিসটা তোমরা মুখে মুখে করে ফেলতে হবে, কোনো অসুবিধাই হবে না।